সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিলরুবা কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি তেঁতুল দিয়ে নাগামরিচের আচার। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে প্রথমে দেখে নিই কি কি লাগবে। এখানে নিয়েছি 20টির মতো কাঁচা, আধা পাকা ও পাকা নাগামরিচ। অবশ্যই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। বিচি চারানো 1 কাপ পরিমাণ তেঁতুল, বীজানো কালো সরিষা 2 টেবিল চামচ, 3টি কাঁচামরিচ দিয়ে বেটে নিব, তাতে তেঁতুবাপটা থাকবে না। খোসা চারানো 1 কাপ রসুনের কোয়া, পুরনের জন্য 2টি লাল মরিচ ও 5 ফোড়ন, লবণ স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, মৌরিটাও বেটে নিতে হবে, 1 কাপ সরিষার তেল। বাটার পর সরিষা ও মৌরি। এবার আচার মেক করার পালা। আচারটা মেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল আর 2টি লাল মরিচ ও 5 ফোড়ন। পুরনো যখন একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে দিয়ে দিব মৌরি বাটা ও সরিষা বাটা। চুলার আঁচটা লোতে রেখে আচারটা তৈরি করব আর অনবরত নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। স্বাদ মতো লবণ, চিনি 1 টেবিল চামচ। অনেকেই ভাবতে পারেন মরিচের আচারে চিনি দিলাম কেন, চিনিটা আচারটাকে মিষ্টি করবে না, শুধুমাত্র তেঁতুলের টকটাকে ব্যালেন্স রাখবে। দিয়ে দিচ্ছি তেঁতুল। এবার দিয়ে দিব আচারের মূল আকর্ষণ নাগামরিচ। ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আমার মতে ডাটা সহ আস্ত মরিচ দিয়ে আচার করলে বেশি জাল হয় না, শুধু এরোমাটা আসবে। মরিচটা সফট হওয়ার জন্য 5 মিনিট বেকে রান্না করব। মরিচটা সফট হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ রসুনের কোয়া। ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব 5 মিনিট। এই মরিচের আবার নামের অনেক বাহার, এক একজনে এক এক নামে ডাকে, বুম্বাই, কামরাঙ্গা, নাগা। আমরা সিলেটির অবশ্য নাগা মরিচ বলেই ডাকি। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে ফ্রিজে রাখার প্রয়োজন হয় না, বৎসরখানেক রুম টেম্পারেচারে রেখে দিতে পারবেন। রসুন ও মরিচ সিদ্ধ হয়ে গেছে, আমি আচাটা টেস্ট করেও নিয়েছি, সব কিছুই ঠিক আছে। উপরে সুন্দরভাবে তেলও বেশি উঠেছে, তাই চুলাটা অফ করে আচাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি কাচের জারে তুলে নেব। এই তেলটা 1 চা চামচ করে শুটকির অথবা গরুর মাংসের তরকারিতে দিলে খুবই ভালো লাগে। তাছাড়া আলুর ভর্তা, মুড়ি, চানাচুর মাখাতে দিলেও ভালো লাগে। আর আমার কাছে খিচুড়ি দিয়ে রসুনের কোয়া, তেঁতুল আর সামান্য তেল দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করবেন। যখন আচাটা কেটে কেটে উপর থেকে তেলটা কমে যাবে তখন কিছু সর্ষের তেল দিয়ে জারের মুখটা পূর্ণ করে দিবেন আর 6-7 দিন রুদ্রে দিলেই তেলের জাসটা চলে যাবে আর আচারটাও পারফেক্ট হয়ে যাবে। আচারটা কাঁচে জারে তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন রেসিপি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো না লাগলেও দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে। আর আপনাদের সাপোর্ট আমাকে অনেক উৎসাহিত করে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।